টেস্ট সিরিজের লজ্জাজনক হারের পর প্রথম ওয়ানডেতে মাশরাফির নেতৃত্বে দুর্দান্ত জয় তুলে নিয়ে সিরিজের লিড নিয়েছিল বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচে টাইগারদের 3 রানে হারিয়ে সিরিজের সমতায় ফেরে ওয়েস্ট ইন্ডিজ। 3 ম্যাচের শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে সিরিজের অঘোষিত ফাইনাল ম্যাচ। আগামীকাল 28শে জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 7:30। প্রথম 2টি ম্যাচ গায়ানায় অনুষ্ঠিত হলেও সিরিজের শেষ ম্যাচটি হবে সেন্ট কিটসে। সিরিজ নির্ধারণী এই ম্যাচটির সরাসরি সম্প্রচার করবে জিটিভি এবং চ্যানেল 9। এছাড়াও ম্যাচের সকল আপডেট সহ লাইভ দেখা যাবে স্পোর্টস জোন 24-এ। সিরিজ জিতলে দুদলেই মাঠে নামবে শক্তিশালী দল নিয়ে। শেষ ম্যাচে জিতলে 9 বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আবারও সিরিজ জিতবে টাইগাররা। অন্যদিকে 2014 পর ওয়েস্ট ইন্ডিজের সামনে আবারও সিরিজ জয়ের হাতছানি।